রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2 ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ দুপুরে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, সকাল 10:53 আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। 3 মিনিটের মধ্যেই 3টি ইউনিট পাঠানো হয়। সদর দপ্তর থেকেও পাঠানো হয় 2টি ইউনিট। পরে আরও 2টি সহ মোট 7টি ইউনিটের চেষ্টায় দুপুর 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই কর্মকর্তা আরও জানান, টার্মিনালের 5 নম্বর পন্টুনে ভেড়ানো ছিল অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। অগ্নিকাণ্ডের সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না, শুধু স্টাফরা ছিলেন। তারা আগুন লাগার পর দ্রুত সরে পড়েন, এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, 85 জন ফায়ার কর্মী আগুন নেভাতে কাজ করেছেন। ফায়ার সার্ভিস প্রথম 1 ঘন্টা লঞ্চের বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ভেতরে প্রবেশ করে প্রতিটি কেবিন সহ সব জায়গায় আগুনের অস্তিত্ব আছে কিনা খতিয়ে দেখে। পুলিশ, আনসার, র্যাব ও কোস্টগার্ড ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহায়তা করেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ উদ্ঘাটন করবে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।